আসসালামু আলাইকুম, গুড আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো কাকু মাছের টুপ। এই কাকু মাছের টুপের বিষয়ে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট পাঠাইছেন যে একটা কাকু মাছের টুপের ভিডিও আমি জানি বানাই। তো বন্ধুরা, তো আসলাম আজ সহজ একটা রেসিপি নিয়ে, সেটা হলো কাকু মাছের টুপ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই কাকু মাছের টুপ বানাইতে আপনাদের লাগবে হলো মুরগির ডিম কিংবা আঁশের ডিম, যে কোনো ডিম হলে চলবে। আর লাগবে হলো রসুন, লাগবে হলো পোলট্রি ফিড কিংবা মুরগির খাবার, আর লাগবে হলো রুটি। তো চলুন পুরো প্রসেসটা কীভাবে বানাইতে হয় আজকে দেখাই। এক কোয়া রসুন, আপনারা যদি এরকম দুই পিস রুটি নেন তাহলে এক কোয়া রসুন লাগবে। তো রসুনটাকে আমি প্রথমে একটা সেচনি মধ্যে নিয়ে সেচে নিই ভালো করে, ঠিক আছে বন্ধুরা? এই রসুনটা দেওয়ার কারণটা বন্ধুরা, আমাদের দেশের অনেক মাছই আছে যারা রসুন পছন্দ করে, রসুনের যে গ্যারান্টা এটা পছন্দ করে, যার কারণে এই রসুন দেওয়া। আর বিশেষ করে কার্পো মাছ তো খুবই পছন্দ করে রসুন, এটা প্রমাণিত বন্ধুরা। তো আমি রুটি নিছি, রুটির লাল অংশটা একটু ফেলে দিই হাত দিয়ে, ফেলে দেই এক মিনিট। এখানে আমি রুটিটাকে একটু লাল অংশটা কেটে ফেলে দেই। লাল অংশটা কেটে ফেলে দেওয়ার পরে এই দেখুন আর কিভাবে কাটি। আপনারা গোল রুটি পাওয়া যায় বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে, গোল রুটিও ব্যবহার করতে পারেন। তো কাটা হয়ে গেল আমার, এই গেল হলো। তারপরে কি করবো বন্ধুরা, এটাকে একটু ভেঙে সুন্দর করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে বন্ধুরা, তারপরে বন্ধুরা এটার মধ্যে এই যে চামচ নিছি মুরগির খাবার, এটা পোলট্রি ফিড, তিন চামচ পোলট্রি ফিড দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা মুরগির ডিম, সবটুক লাগবে না বন্ধুরা, কিছু অংশ দেবো আমি, সবটুক দেব না। এখানে লাল অংশটাই লাগবে, কিছু অংশ দিলাম। আপনারা কী পরিমাণ বানাইবেন এই পরিমাণ ডিম দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? পোলট্রি ফিড দিলাম, ডিম দিলাম, দেওয়ার পরে একটু মাখিয়ে নিই বন্ধুরা সুন্দর করে। বন্ধুরা পোলট্রি ফিডটা এখানে ব্যবহার করলাম, তার কারণটা হলো আপনারা দেখে থাকবেন আমাদের দেশে পুকুরে যারা মাছ চাষ করে তারা কিন্তু পোলট্রি মুরগির বিষটা কিংবা লিটার তারা মাছের খাবার হিসাবে তারা ব্যবহার করে। আপনারা দেখে থাকবেন যেখানে মানুষ পোলট্রি ফিডটা পুকুরে ব্যবহার করে দেখবেন তার আশেপাশে কী পরিমাণ মাছ আসে,
আর বিশেষ করে কার্পো মাছগুলি যেখানে পোলট্রি পিঠটা ফালায় সেটা নিচে দেখবেন যে ভুরভুর ভুরভুর করে হাঁটতেছে আর খাইতেছে। পোলট্রি পিঠের বস্তা যেখানে ফালায় কিংবা বস্তা যেখানে রাখে তার নিচে দেখবেন যে ভুরভুর করে খাইতেছে কার্পো মাছে, যার কারণে এখানে আমি পোলট্রি পিঠটা ব্যবহার করছি বন্ধুরা কার্পো মাছের জন্য স্পেশাল। এটা আপনারা ট্রাই করবেন, আমি অনেক মাছ পাইছি, অনেক মাছ ধরছি এই রেসিপিতে ছোটোবেলায় যখন মাছ ধরছি দেশে থাকা অবস্থায়। তো বন্ধুরা দারুণ একটা এই পোলট্রি ফিটের মধ্যে কী কী থাকে আপনাদেরকে আমি বলি, এখানে থাকে মাছের গুঁড়ো, থাকে থাকে হলে ভুট্টা গম, তারপরে থাকে রাইস পালিশ, তারপরে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন মেডিসিন থাকে এটার এই পোলট্রি ফিটের মধ্যে, যার কারণে এটার সুগারটা অনেক গুণে বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো এটা মাখানোর পরে আপনারা কি করবেন, ভালো করে মাখবেন, এরকম করে ভালো করে মিক্স করার পরে বন্ধুরা এই যে দেখেন আমি যে রসুন ছেঁচে রাখছি এখান থেকে আমি 1 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কী হবে বন্ধুরা, এটা মাছ আসবে, রসুনের কারণে মাছ নিয়ে আসবে, এর যে ঘেরান ঘেরানের কারণে মাছটা দ্রুত চলে আসবে আর টুপটা নেবে। তো আবার ভালো করে একটু মিক্স করে নেই রসুন দেওয়ার পরে। বন্ধুরা কি সুন্দর একটা ইয়ে হয়েছে, আমি এত এত ডিম দিলাম তারপরে ডিমটা শুকিয়ে গেছে, তার কারণ হলো এই পোলট্রি ফিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ ক্ষমতা রাখে, যার কারণে তারপরেও দেখেন এখনও মনে হয় যে পানি লাগবার একটু, কিন্তু আমি দেব না এখানে পানি। আপনারা বন্ধুরা এই যে টুপটা যে হইল এটা কার্পো মাছের জন্য স্পেশাল টুপ, এটা দিবেন দেখবেন যে কার্পো মাছ খুব ধরবে। তো বন্ধুরা আপনারা খুব ভালোভাবে দেখেন জিনিসটা কীরকম হয়েছে, আর এটার যে একটা গ্যারান হয়েছে আপনারা বানাইলে বুঝবেন যে কী জিনিস বানাইলাম। বন্ধুরা আপনারা যদি শুধু এই পোলট্রি ফিটটা যদি চার হিসাবে ব্যবহার করেন তাও কিন্তু মাছ আসবে, এই পোলট্রি ফিটটা যদি পানি দিয়ে মাখিয়ে আপনারা চার হিসাবে ব্যবহার করেন তাহলেও কিন্তু মাছ আসবে। ঠিক আছে, আপনারা কী করবেন, এটার তিন ধরনের খাবার হয়, একটা হলো স্টার্টার, একটা হলো গ্রোয়ার। আপনারা সবসময় স্টার্টারটা ব্যবহার করুন কারণ এর মধ্যে বেশি পরিমাণ মশলা দেওয়া থাকে, কারণ ছোটোবেলায় বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দিতে হয়, সেরকম মাছ মুরগিদের বাচ্চাকালে পুষ্টি বেশি দিতে হয়, যার কারণে এটার মধ্যে স্টার্টার খাবারটার মধ্যে পুষ্টিগুণ বেশি দিয়ে তারা খাবারটা তৈরি করে, যার কারণে আপনারা এটাই ব্যবহার করবেন। আর এটা একটু দানাদার কম থাকে, একটু ভাঙা 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 টাইপের থাকে, যার কারণে এটা ব্যবহার করে খুব ইজি হয়। তো আপনারা এটা কী করবেন, পানি দিয়ে মাখাইবেন, পানি দিয়ে মাখে শুধু এই মুরগির স্টার্টার খাবারটা পানি দিয়ে মাখে আপনারা এরকম দলা বানাবেন, দলা বানিয়ে চার করবেন, যেখানে আপনারা মাছ মারবেন ওখানে চার করলে প্রচুর মাছ আসবে প্রচুর। কারণ কী বন্ধুরা আপনাদেরকে আমি একটা জিনিস বলি, এক মিনিট আমি একটা জিনিস নিয়ে, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিশ ফিটটা দানাদার ফিশ ফিট, এইটা কী দিয়ে বানাইছে আপনারা একটু দেখছেন, এটা ফিশ ফিট, এটা কিন্তু দানাদার, এটা পানির মধ্যে দিলে ভাসবে মাছ খাবে গপাগপ। তো এটা কী দিয়ে বানাইছে বন্ধুরা, এই ফিশ ফিট পোলট্রি ফিট একই জিনিস দিয়ে বানাইছে তারা, এখানেও মাছ আছে, এখানেও মাছ আছে, এখানেও ভুট্টা আছে, এখানেও ভুট্টা আছে। তো ফিশ ফিট কী দেওয়া বানায়, রেডিমেড যে বাজারে এখন ফিশ ফিট পাওয়া যায় ওটা কী দেওয়া বানায়, ওটা ওটা যদি আপনারা যদি রিসার্চ করেন ওটার সম্বন্ধে যদি আপনারা একটু জ্ঞান
করেন তাহলে আপনারা বুঝবেন যে মাছে কী খায়, মাছের খাবারটা কী, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সহজ হবো, যার কারণে আমি এই ফিশ ফিডটা, এই চিকেন ফিডটা, পোলট্রি ফিডটা আমি আপনাদেরকে সবসময় দেখাই ভিডিওতে, যে এই পোলট্রি ফিড মাছের জন্য, মাছ ধরার জন্য খুব একটা কার্যকারী একটা উপাদান, যেটা মাছেও পছন্দ করে, মুরগিতেও পছন্দ করে এবং সুগারেন থাকে। আপনারা দেখে থাকবেন পোলট্রি ফিডের দোকানে যা দেখবেন যে কি গ্যারান বাড়িতেছে। তো বন্ধুরা, এই হলো টুপ, আপনারা দেখছেন ডিম, রসুন, পোলট্রি ফিড আর হলো রুটি, চারটার মিশ্রণে একটা সুন্দর একটা টুপ হয়ে গেছে। এই টুপটা কার্পো মাছের জন্য আরেকটা কথা বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা কথা, কার্পো মাছের জন্য কিন্তু রুই মাছের বসি দেন না আপনারা কখনোই, তাহলে কিন্তু কার্পো মাছ খাইতে পারবো না, কার্পো মাছের মুখ সুটো হয়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা কইবেন যে ভাই আদা তো দিলাম, বসিও দিলাম, মাছ তো ধরে না, কার্পো মাছ কিন্তু বড় বসি দিলে আপনারা খাইব না, এটা কি আপনারা জানেন? যদি না জানা থাকেন তাহলে আজকে আমার কাছ থেকে শুনেন, কার্পো মাছের জন্য ছোটো বসি দিবেন 11 নম্বর বসি কিংবা 12 নম্বর বসি, এর থেকে বড় বসি দেওয়াই যাবে না কার্পো মাছের জন্য, কারণ এদের মুখ ছোটো, এরা এটা পুরোটা মুখে নিতে পারে না, যার কারণে কার্পো মাছ বড় আদার দেখলে সেরে যায় ওখান থেকে বাঘে। এরা দানাদার খাবার পছন্দ করে, ছোটো ছোটো খাবার পছন্দ করে। তো আপনারা কী করবেন, এরকম ছোটো ছোটো গুলি বানাইবেন বন্ধুরা, গুলি বানিয়ে বসিটারে গাইতে ফেলবেন, দেখবেন যে দুইটা বসি জোপা দিতে পারেন, আবার চারটা বসির জোপাও দিতে পারেন, দুইটা বসি দিলে আপনি টোন দিবেন, আর চারটা বসি যদি দেন তাহলে মাটিতে ফেলে দিবেন, যেখানে আপনি চার করবেন ওখানে মাটিতে ফেলে তারপরে ছিপের কাছে একটা টোন রাখবেন, তাহলে কী হবে বন্ধুরা, কার্পো মাছ দানাটা নিয়ে দৌড় দিব, দানাটা মুখে নিলেই তো মুখে বিন্ধা পড়বো, তখন দৌড় দিলে আপনি ওই টোনের মধ্যে যেটা আপনি ভাড়া পাচ্ছেন ওইটার মধ্যে টান লাগবো, তখন আপনি বুঝতে পারবেন যে মাছ আসছে ধরছে। আপনারা দেখছেন বন্ধুরা, তো আপনাদেরকে আমি বিস্তারিত বললাম এই ফিড সম্বন্ধে, চিকেন ফিড সম্বন্ধে, ডিম সম্বন্ধে, রসুন সম্বন্ধে। তো আপনারা এটার মধ্যে অনেকগুলি উপাদান আছে, আপনাদেরকে আমি বলবো কি, যেমন ব্রেডটা বানাইছে, ব্রেডের মধ্যেও কিন্তু অনেক ধরনের উপাদান দিয়ে রাখছে, তারপরে এই যে ডিম দিলাম, ডিমের মধ্যে কত পদের ভিটামিন, কত পদের অ্যামাইনো অ্যাসিড, কত পদের কী আছে আপনারা জানেন তো। এই সব জিনিস মাছ মাছ খুবই ভালো পছন্দ করে, যার কারণে এটা শুধু কার্পো মাছের জন্য স্পেশাল একটা টুপ বন্ধুরা, আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনারা সফল হবেন। আর কী বললাম, চার হিসাবে ব্যবহার করবেন হলো পোলট্রি ফিড, পোলট্রি ফিড স্টার্টার ফিড, বা আপনারা দোকানে যে বলবেন যে স্টার্টারটা দেন, এটা 50 টাকা কেজি নেয় বন্ধুরা, বাংলাদেশের যে কোনো পোলট্রি ফিডের দোকানে পাবেন, এরা প্রায় দোকানে এরা বস্তা হিসেবে বেচে, আপনার কিছু কিছু দোকানে এটা খোলা হিসেবে কিনতে পাবেন 50 টাকা কেজি হিসেবে। আপনারা দেখেন 200 টাকা কেজি চার কিনতে পারেন আপনারা, তো 50 টাকা কেজি পোলট্রি ফিড কিনতে খুব খুব একটা দামের জিনিস না। তো আপনারা এই টুপটা আপনারা যে কোনো মাছের জন্য ব্যবহার করতে পারেন, এই চারটা যে কোনো মাছের জন্য আপনারা পানি দিয়ে মাখিয়ে গুলি বানিয়ে, এরকম গুলি বানিয়ে, ছোটো ছোটো গুলি বানিয়ে চার করবেন, দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত পানিতে থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত মাছ থাকবে, কারণ এটা মাছ খাবে। আপনি যখন মাছ খাবে তখন আশেপাশে যদি টুপ দেন আপনি, ওটাও খাবে সে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেন অনেক ধরনের জিনিস, তো একজন বন্ধু শিবের বিষয়ে যে তার টেলিস্কোপ টুপাটে রড শিপটা থ্রো করলে টুপারটা ছুটা যায় কিংবা বাইরিয়া যায়, তো বন্ধুরা এর জন্য একটা জিনিস আমি আপনাদের দেখাই। My channel for more video.
বন্ধুরা, এটা হলো টু পার্টের একটা রড। কিছু কিছু রটের এই পাশ উপরের পাশের অংশ খোলা থাকে আর নিচের পাশের অংশ, মানে নিচের অংশ উপরের পাটার মধ্যে ঢুকাইতে হয়। আবার কিছু আছে উপরের পাটা নিচের পাটার মধ্যে ঢুকাইতে হয়। দেখবেন আপনারা এটা কেনার সময় খেয়াল করে কিনবেন, তাহলে আর ঠকবেন না আপনারা। সবসময় খেয়াল রাখবেন কি উপরে পাটটা জানি নিচের পাটে ঢোকানোর মতো সিপ থাকে, তাহলে এটা শক্ত হয় বেশি। আর একটা জিনিস খেয়াল রাখবেন হলো এই সিপের মধ্যে, দেখছেন সিপের মাথায় এটা, কিন্তু এর মধ্যে একটা প্লাস্টিক লাগানো আছে বন্ধুরা। এটা ইয়ের বোতামের মতন, আপনার স্যান্ডেলের বোতামের মতো একটা প্লাস্টিক লাগানো আছে নরম, যার কারণে এই সিপটা ঢোকানোর পরে আর বাইরে না। তার কারণ হলো ওই প্লাস্টিকটা, ওই যে পঞ্চটার কারণে, প্লাস্টিকটার কারণে এটার মধ্যে চুম্বকের মতো লেগে থাকে। তো আপনার যে রডের প্রবলেমের কথা বলছেন আমাকে, তো আপনি দেখবেন আপনার সিপের ভিতরে এরকম আছে কি না, প্লাস্টিক আছে কিনা। যদি প্লাস্টিক না থাকে তাহলে একটা প্লাস্টিক দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে আপনার সিপটা আর বাইরে যাবে না। আর যদি প্যাচ সিস্টেম হয়, এখানে যদি একটা জয়েন্ট সিস্টেম হয়, স্টিলের জয়েন্ট সিস্টেম যদি থাকে, তাহলে আপনারা সুপার গ্লু দেবেন ওই জয়েন্ট, যাতে জয়েন্ট তো প্যাচ তো আর নষ্ট হয় না সহজে, কিন্তু লোয়ার অংশটা সুইটে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কী করবেন আপনারা, লোয়ার অংশের নিচে আপনারা সুপার গ্লু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।